রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুসলিমউদ্দিন, সহকারী শিক্ষক অত্র বিদ্যালয়। প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আমি আজ এসএসসি পরীক্ষার্থীদের পাঠ্য বই ব্যবসা উদ্যোগ এই ব্যবসা উদ্যোগের উপর প্রদত্ত অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনায় অংশগ্রহণ করছি। প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, তোমাদের হাতে আমরা ইতিপূর্বেই অ্যাসাইনমেন্ট প্রেরণ করেছি। সেই অ্যাসাইনমেন্টের দ্বিতীয় পৃষ্ঠায় ব্যবসা উদ্যোগের প্রথম অ্যাসাইনমেন্ট, সেই ব্যবসা উদ্যোগের প্রথম অ্যাসাইনমেন্টের প্রথম অধ্যায় থেকে বেশ কয়েকটি প্রশ্ন ক ক গ গ উমা পর্যন্ত, সেই প্রশ্নগুলোর উত্তর কোথায় পাওয়া যাবে এবং কিভাবে পাওয়া যাবে এবং কিভাবে বেশি নাম্বার পাওয়া যাবে সেই বিষয়ের উপর আমার আলোকপাত। প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, অ্যাসাইনমেন্টের পঞ্চম কলামে নির্দেশক নামে একটি কলাম আছে, সেখানে দেখো ক ব্যবসায়ের ধারণা। এই ব্যবসায়ের ধারণা ব্যাখ্যা সহ উদাহরণ সহ যদি লিখতে পারো তাহলে চার, এবং উদাহরণ সহ ব্যবসায়ের ধারণার অধিকাংশ ব্যাখ্যা যদি আসে তাহলে তিন, এবং ব্যবসায়ের ধারণার আংশিক ব্যাখ্যা করলে দুই, এবং শুধু ব্যবসায়ের সংজ্ঞা লিখলে এক। তাহলে আমরা যেহেতু আমাদের অ্যাসাইনমেন্টগুলো নাম্বারের ভিত্তিতে মূল্যায়ন করা হবে, সেহেতু আমরা কীভাবে বেশি নাম্বার পাওয়া যাবে সেই বিষয়ে সেইভাবে আমরা চেষ্টা করব বেশি নাম্বার পাওয়ার জন্য। প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, তাহলে যে তোমাদের মোবাইল আছে সেই মোবাইলের গুগল থেকে দেখে দেখে লিখলে বেশি নাম্বার পাওয়া যাবে না। বেশি নাম্বার পেতে হলে তোমাদের পরিশ্রম করতে হবে এবং তোমাদের প্রস্তুতি নিতে হবে। তাহলে কীভাবে প্রস্তুতি নিবে? সরকার কর্তৃক প্রদত্ত যে পাঠ্য বই ব্যবসা উদ্যোগ অর্থাৎ NCERT অর্থাৎ শিক্ষাক্রমের যে পাঠ্য বই তোমাদেরকে প্রেরণ করা হয়েছিল নবম শ্রেণীর শুরুতে, সেই নবম শ্রেণীর শুরুতে যে পাঠ্য বই প্রদান করা হয়েছিল স্কুলে, সেই পাঠ্য বইয়ের আলোকে যদি তোমরা লিখতে পারো তাহলে বেশি নম্বর পাওয়া যাবে। তাহলে কোন পৃষ্ঠায় কোন প্রশ্নের উত্তর আমি সেগুলো তোমাদের সহযোগিতা করতেছি, তোমরা সেগুলো দেখবে, এবং তোমাদের কোনো জায়গায় বসতে সমস্যা হলে মোবাইলের মাধ্যমে আমাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবে। আমরা তোমাদেরকে জানিয়ে দিতে এবং সহযোগিতা করতে সর্বদা প্রস্তুত। প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, তাহলে আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল কাজে চলে আসি। তাহলে মূল কাজের মধ্যে ব্যবসা উদ্যোগের অ্যাসাইনমেন্টের পঞ্চম কলামে ক ব্যবসায়ের ধারণা, ক ব্যবসায়ের ধারণা লিখবে তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় পৃষ্ঠা থেকে। দ্বিতীয় পৃষ্ঠায় বিস্তারিত উদাহরণ সহ দেওয়া আছে, তোমরা সেখান থেকে সেগুলো লিখবে। এরপর আছে ব্যবসায়ের প্রকারভেদ, ব্যবসায়ের প্রকারভেদ তোমাদের পাঠ্য বইয়ের তিন পৃষ্ঠায় ক ক গ তিন ভাগে দেখবে তোমরা সেখানে মাঝখানে, সেই তিন পৃষ্ঠা থেকে তিন পৃষ্ঠার আলোকে তোমরা সেগুলো লিখবে এবং উদাহরণ সহ লেখার চেষ্টা করবে যাতে বেশি নাম্বার পাওয়া যায়। এরপর ৯ নাম্বার ব্যবসায়ের পরিবেশের ধারণা, ব্যবসায়ী পরিবেশের ধারণা পাবে তোমাদের পাঠ্য বইয়ের ৬ পৃষ্ঠায় বিস্তারিত আলোচনায় আছে, তোমরা সেখান থেকে দেখে লেখার চেষ্টা করবে, অথবা বই আগে ভালো করে পড়ে প্রশ্ন নিয়ে তারপর লিখবে। এরপর আছে ঘ নম্বরে আছে ব্যবসায় পরিবেশের উপাদান, ব্যবসায়ী পরিবেশের উপাদান যদি শখের মাধ্যমে স্থাপন করতে পারো তাহলে ৬ নাম্বার পাওয়া যাবে। তাহলে কোথায় পাওয়া যাবে? পাঠ্য বইয়ের সপ্তম পৃষ্ঠায় অর্থাৎ ৭ পৃষ্ঠায় দেখবে ডায়াগ্রাম আকারে একটা শখ বন্দি করা আছে, সেখান থেকে তোমরা দেখে অথবা প্রশ্ন নিয়ে সেখানে সহযোগিতায় লিখবি, অর্থাৎ ৭ পৃষ্ঠায় পাওয়া যাবে। এরপর বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশের প্রভাব সেটাও ৭ পৃষ্ঠার মাঝখানে দেখবে, মাঝখান থেকে শুরু করে নিচের অংশ পর্যন্ত সেখানে পাওয়া যাবে তোমরা। তাহলে ক্ষয়ের উত্তর ২ পৃষ্ঠায়, ক্ষয়ের উত্তর ৩ পৃষ্ঠায়, গয়ের উত্তর ৬ পৃষ্ঠায়, ক্ষয়ের উত্তর ৭ পৃষ্ঠায়, উমার উত্তর ৭ পৃষ্ঠায়। তাহলে আমাদের প্রথম অ্যাসাইনমেন্ট এই পৃষ্ঠাগুলো সহযোগিতায় তোমরা তৈরি করবে এবং প্রস্তুত করবে, নির্ভুলভাবে প্রস্তুত করার চেষ্টা করবে, যেহেতু বোর্ড কর্তৃক প্রেরিত। সুতরাং যাতে অতি উত্তম এখানে ১৬ থেকে ২০ সেই ১৬ থেকে ২০ নাম্বার পাওয়ার চেষ্টা করবে। এরপর দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, দ্বিতীয় অ্যাসাইনমেন্টে
ব্যবসা উদ্যোগের দ্বিতীয় অ্যাসাইনমেন্টে যাই আমি আলোচনায় দ্বিতীয় অ্যাসাইনমেন্টও নির্দেশকের কলাম হচ্ছে পঞ্চম কলামে তোমরা তোমাদের কাছে প্রেরিত অ্যাসাইনমেন্টের যে দেওয়া আছে সেই অ্যাসাইনমেন্টের চতুর্থ পৃষ্ঠায় দেখো ব্যবসা উদ্যোগের অ্যাসাইনমেন্টে সেখানে নির্দেশকের প্রথম দেওয়া আছে ক উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের ধারণা উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের ধারণার উত্তর বিস্তারিত পাওয়া যাবে তেরো পৃষ্ঠায় তোমরা তেরো পৃষ্ঠার সহযোগিতায় এটি প্রস্তুত করার জন্য চেষ্টা করবে এরপর আছে ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ সেগুলো তোমাদের পাঠ্য বইয়ে সতেরো পৃষ্ঠা থেকে আঠারো পৃষ্ঠায় সুন্দরভাবে লেখা আছে সেই সতেরো এবং আঠারো পৃষ্ঠার সহযোগিতায় সেটি লেখার চেষ্টা করবে এরপর আছে ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য দেওয়া আছে তোমাদের পাঠ্য বইয়ের চোদ্দো থেকে পনেরো পৃষ্ঠায় সেই চোদ্দো থেকে পনেরো পৃষ্ঠার আলোকে তোমরা লেখার চেষ্টা করবে এরপর গ আত্মসামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের গুরুত্ব এটি আছে তোমাদের বইয়ের ষোলো থেকে সতেরো পৃষ্ঠায় সেই ষোলো থেকে সতেরো পৃষ্ঠার আলোকে এটি লেখার চেষ্টা করবে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্টের নিজের অংশে কিভাবে নাম্বার পাওয়া যায় এবং কিভাবে অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করা হবে এবং কিভাবে লিখলে কত নাম্বার পাওয়া যাবে সেগুলো সহ তোমাদের অ্যাসাইনমেন্টে দেওয়া আছে পঞ্চম কলামে দেখো চার তিন দুই এক সেগুলো হচ্ছে কিভাবে স্যারেরা নাম্বার প্রদত্ত করবে এবং কত থেকে কত নম্বর পেলে বা কত পার্সেন্ট নাম্বার পাওয়া গেলে নিচে দেখো সেখানে তেরো তেরো থেকে ষোলো অতি উত্তম এগারো থেকে বারো উত্তম এবং আট থেকে দশ ভালো তিন থেকে সাত জিরো থেকে সাত অগ্রগতির প্রয়োজন সুতরাং আমরা চাইব যাদের অতি উত্তমে পৌঁছতে পারে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমাদের স্কুলের যে সুনাম আগে থেকে ছিল সেই সুনাম আমাদের ধরে রাখতে হবে এবং সরকার বা ভুল কর্তৃক প্রদত্ত যে ধরনের কাজ দেওয়াই হোক না কেন আমরা সহযোগিতা করব তোমরা সেই সহযোগিতা গ্রহণ করে প্রস্তুতি নিয়ে তোমরা সেভাবে প্রস্তুত থাকবে এবং এই যে অ্যাসাইনমেন্ট আমি তোমাদের সহযোগিতার জন্য তোমাদের উন্নতির জন্য এবং ভালোভাবে যাতে অ্যাসাইনমেন্টগুলো প্রস্তুত করা যায় সেই সহযোগিতার জন্য এখানে পাঠ্য বইয়ের সহযোগিতা নিবে এবং পাঠ্য বইয়ের কোন পৃষ্ঠায় কোন প্রশ্নের উত্তর দেওয়া আছে সেইগুলো তুলে ধরলাম এবং তোমরা যদি সেই বইয়ের সহযোগিতা গ্রহণ করো তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টের লিখতে আর কোনো সমস্যা হবে না বা অ্যাসাইনমেন্ট প্রস্তুত করতে কোনো সমস্যা হবে না প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তোমরা যদি ওই যে মোবাইলের যে গুগলের মধ্যে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে লিখো তাহলে সেখানে অনেক সময় প্রিন্টিং মিস্টেক হয় সেখানে ভুল থাকে সেই ভুলগুলো যদি লেখো তাহলে আমরা মূল্যায়ন করার সময় অতি সহজে এগুলো ধরে ফেলতে পারবো এবং ভুলের জন্য নাম্বার খাটা যাবে তখন মন খারাপ করে বসে থাকলে চলবে না মন খারাপ করার পূর্বেই আমি তোমাদের কীভাবে লিখবে সেইগুলো তোমাদের বলতেছি তোমাদের প্রথম অ্যাসাইনমেন্ট এবং দ্বিতীয় অ্যাসাইনমেন্টের কোন পৃষ্ঠায় কোন প্রশ্নের উত্তর দেওয়া আছে আমি সেগুলো উল্লেখ করলাম আমার এই ক্লাস তোমরা বারবার দেখবে এবং সেই পৃষ্ঠাগুলোর সহযোগিতায় তোমরা অ্যাসাইনমেন্টগুলো প্রস্তুত করবে এবং সুন্দরভাবে লিখে আমাদের কাছে প্রেরণ করবে আমরা যাতে ভালোভাবে মূল্যায়ন করে তোমাদেরকে অধিকতর নম্বর দিয়ে অতি উত্তম ছাত্র বা ছাত্রী হিসেবে যাতে আমরা তোমাদেরকে মূল্যায়ন করতে পারি সে আশা নিয়ে আমি আজকে আমার এই ব্যবসা উদ্যোগের উপর প্রেরিত অ্যাসাইনমেন্টের ক্লাস এখানে ইতি টানলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সামাজিক দূরত্ব বজায় বসবাস করবে।